স্বাগত এক ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং আমি সাফা বিন ফরিদ শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো ঈদের আগে মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় বেশি ভাড়ার পাশাপাশি কয়েক ঘন্টা দেরিতে ছাড়ছে বাস বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২৫ কিলোমিটার যানজট দেশে করোনা শনাক্তের ৫০০তম দিনে ফরিদপুর সহ ১৬ জেলায় ১৪৫ জনের মৃত্যু সংক্রমণ না কমলে বিপর্যয়ের আশঙ্কা খোদ স্বাস্থ্যমন্ত্রীর ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন গার্মেন্টস সহ সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকবে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী রাজধানীর ২০ স্থানে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কোরবানির পশুর হাট সারা দেশে চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরু এবং আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা করোনা সংক্রমণ ঝুঁকিতে অংশ নিচ্ছেন শুধু সৌদি আরবে থাকা ৭০০০ মুসলিম সংবাদ দুপুরের প্রধান শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত লকডাউন শিথিল হওয়ায় ঈদ উপলক্ষে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে সকাল থেকেই দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড় তবে বাসের জন্য টার্মিনাল বা কাউন্টারের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের সড়ক মহাসড়ক ও ফেরিঘাটে দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন তারা তবে রেলপথে রয়েছে স্বস্তি নির্ধারিত সময়েই ঢাকা ছেড়ে যাচ্ছে প্রতিটি ট্রেন রাজধানীর মহাখালী বাস টার্মিনালে প্রচণ্ড গরমে এভাবেই বাসের জন্য অপেক্ষায় যাত্রীরা অগ্রিম টিকিট কেটে নির্ধারিত সময়ের আগে টার্মিনালে পৌঁছালেও প্রতিটি বাস অন্তত ৪ থেকে ৫ ঘন্টা দেরিতে ছাড়ছে বাসের টিকিট কেটে বসে আছি বাস এখনো আসেনি ময়মনসিং থেকে আসবে তারপর বাসে উঠবে ৪.৫ ঘন্টা হচ্ছে আমরা এখানে দাঁড়ায় আছি এখনো বাস আসেনি গাবতলি বাস টার্মিনালে ভোগান্তি আরো বেশি বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে ৬ থেকে ৭ ঘন্টা পর্যন্ত জানি না কখন আসবে বাস অপেক্ষা করতেছি দেখা যাক নাই নাই বলছে গাড়িরই ঠিক নাই ওজন্য টিকিট দিতে সাহস হচ্ছে না ৫ ঘন্টা চা ৬ ঘন্টা করে লেট ওজন্য বলছে যে ইনস্ট্যান্ট আসেন টিকিট থাকলে দিয়ে দেব কাউন্টারের কর্মীরা জানান সড়কের পাশাপাশি ফেরিঘাটে দীর্ঘ যানজটের কারণে এ ভোগান্তি রাস্তা জ্যাম গরুর গাড়ি বিভিন্ন রাস্তা কাজ চলতেছে সহজ কাজ চলতেছে সেক্ষেত্রে রাস্তাতে পুরোটাই জ্যাম হয়ে রয়েছে এই পর্যন্ত আমাদের গাড়ি এখনো একটা গাড়ি আমরা পাইনি ময়মনসিং থেকে এদিকে বাড়ি ফেরা মানুষের ভিড় ছিল কমলাপুর রেল স্টেশনেও তবে প্রবেশপথে ছিল প্রশাসনের বাড়তি নজরদারি আন্তঃজেলা ট্রেনগুলো অর্ধেক আসন ফাঁকা রেখে ঢাকা ছেড়েছে তবে ভোগান্তি ছিল লোকাল ট্রেনে এইভাবে দাঁড়ায় যাওয়ার জন্য যদি টিকিট দিতে থাকে তাহলে সামাজিক নিরাপত্তা এবং দূরত্ব বজায় রইল না এবং সংক্রমণের বাড়তি সম্ভাবনা থাকে যে ৮টার মধ্যে আমার ৪টা সিট দিছে আর ৪টা সিট দেই নাই তো এভাবে নিরাপত্তা বজায় রাখা কি যায় প্রতিদিন ৩৮ জোড়া আন্তনগর ট্রেন এবং ১৯ জোড়া মেইল ট্রেন ছাড়ছে স্টেশন থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে আলাদা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার কাউন্টারে গাদাগাদি করে ট্রেন মানে টিকিট বিক্রি করার যেটা আমরা বন্ধ করেছি কারণ হচ্ছে যে মানুষ যখন অনলাইনে যদি একটু হার্ড হয় টিকিট পাবে না সে বাড়ি যাবে না স্টেশনের স্বাস্থ্যবিধি মানাতে কিছুটা উদ্যোগ দেখা গেলেও বাস লঞ্চ টার্মিনালে শুধু মাইকিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে বিষয়টি নূরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ এবার ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ শরীফ আমরা প্রতিবেদনে বলছিলাম যে মহাখালী বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষায় যারা রয়েছেন অগ্রিম টিকিট কেটেছেন তারপরও বাস অনেক দেরিতে আসছে তো এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আর আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে রয়েছে কিনা দেখুন সকালের দিকে ৪ থেকে ৫ ঘন্টা বিলম্বে বাস আসলেও এখন সেই বিলম্ব বা অপেক্ষার প্রহর কিছুটা কমেছে এখন ২ থেকে ৩ ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে ১.৫ থেকে ২ ঘন্টাও অপেক্ষার পরেই বাস মিলছে কারণ সকালের দিকে যে যানজট ছিল সেই যানজটে আটকা পড়া বাসগুলো একে একে ঢাকায় প্রবেশ করছে অর্থাৎ মহাখালী বাস টার্মিনালে প্রবেশ করছে এবং যাত্রীরা বলা চলে অত বেশি অপেক্ষা না ১ থেকে ২ ঘন্টা অপেক্ষার পরে তাদের যে কাঙ্ক্ষিত বাস সেটিতে তারা যাত্রা করছেন সকালে এখন যে দৃশ্যটি দেখছেন সকালে কিন্তু এখানেই একেবারে গাদাগাদি অবস্থায় যাত্রীদের অপেক্ষা ছিল কিন্তু এখন অনেকটা কমে এসেছে কারণ টার্মিনাল বাস কর্তৃপক্ষ বলছে মূলত সড়ক মহাসড়কে যানজটের কারণে তাদের যে বাস ছেড়ে যায় যেটি সেটি আবার যাত্রী নামিয়ে ঢাকায় ফিরে আসতে অনেক সময় লেগেছে এবং এ কারণে যে ভোগান্তি সেটি হয়ে থাকে
আমরা যে বিষয়টি দেখেছি যে গাবতলী বাস টার্মিনালে 5 থেকে 6 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে 7 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাসের জন্য। এর জন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে দীর্ঘ যানজট, অর্থাৎ 20 কিলোমিটার বা 18 কিলোমিটার এরকম যানজট লেগেই থাকে বলা চলে গত কয়েকদিন যাবৎ। এই যানজটের কারণে গাবতলী বাস টার্মিনাল থেকে যে উত্তরবঙ্গে যেসব বাস ছেড়ে যাচ্ছে সেই সব বাস এখনও কিন্তু বিলম্বে ছেড়ে যাচ্ছে। তবে দুপুরের দিকে এই বিলম্বটা সব স্টেশনেই বা সব টার্মিনালেই কমে এসেছে। আর ফেরিঘাট দিয়ে যেসব বাস পারাপার হচ্ছে সেই সব বাস 4 থেকে 5 ঘন্টা ফেরিঘাটে যে দীর্ঘ যানজট বা অপেক্ষা, সেই জন্য আসলে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে যারা যাচ্ছেন তারা আসলে এই ঈদের 3-4 দিন আগে যে এমন ভোগান্তিতে পড়বেন, বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হবে, এটি কিন্তু অনেকে আশা করেননি। কারণ সবাই ভেবেছিলেন আগেভাগে বাড়িতে যাচ্ছে, হয়তো তারা এই ভোগান্তি ছাড়াই তাদের যে গন্তব্য ঈদ করতে বাড়ি যাওয়া সেটি তারা করতে পারবেন। কিন্তু অর্ধেক যাত্রী বহনের যে নির্দেশনা রয়েছে সেটি দূরপাল্লার অনেক বাসই মেনে চলছে, কিন্তু লোকাল বাস যেসব রয়েছে যেগুলি আসলে দূরপাল্লার বিভিন্ন গন্তব্যে যাচ্ছে সেই সব বাসের স্বাস্থ্যবিধি বা অর্ধেক যাত্রী বহনের যে নির্দেশনা সেটি মানা হচ্ছে না। আর স্টেশন বা টার্মিনালগুলোতে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি বলা চলে সবসময় দেখা যায় না, যখন গণমাধ্যমের ক্যামেরা আসে তখন হয়তো কিছুটা দেখা যায় বা যখন আইন শৃঙ্খলা বাহিনী একটু তদারকি করে ঠিক ওই মুহূর্তে আমরা দেখতে পাই। এছাড়া বলা চলে স্বাস্থ্যবিধি প্রতিটি টার্মিনালেই উপেক্ষিত, অর্থাৎ বাসে যারা উঠছেন তারা অনেকেই আসলে মাস্ক পরছেন না, আবার টার্মিনালে যে গাদাগাদি করে অপেক্ষা সেটিও আসলে স্বাস্থ্যবিধি যে লঙ্ঘন সেটি স্পষ্ট। মানুষের খবর মহাখালী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। ঈদযাত্রায় গণপরিবহনের নিয়ম মেনে যাত্রী পরিবহনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে বিআরটিএকে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দিয়েছেন। দুপুরে রাজধানী বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে নির্দেশনা দেন ওবায়দুল কাদের। নিয়ম মেনে যাত্রী পরিবহনের আহ্বান জানাচ্ছি, অতিরিক্ত ভাড়া যেন কোনো অবস্থাতেই আদায় না করা হয়, তা না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএকে নির্দেশ না দেওয়া হচ্ছে। এদিকে ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে সড়ক মহাসড়কে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই মানুষ ছুটছেন গ্রামে। এদিকে টোল প্লাজা বন্ধ ও অতিরিক্ত যানবাহনের চাপে টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে যাত্রীরা। এছাড়াও ঘাটগুলোতে রয়েছে যানবাহন ও মানুষের বাড়তি চাপ। শনিবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখী যাত্রীর চাপ, পশুবাহী ট্রাক ও যানবাহনের চাপে সড়কে ধীরগতি, অনেক ক্ষেত্রে দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। এই জায়গায় প্রায় 2 ঘন্টা বসে আছি, এই সমস্যা নিরূপণে কেমনে করে যাবে যানজট এবারে? সে বোরপাশটা থেকে জামে আটকে আছে, এখানেই দাঁড়ানো আছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। পুলিশ বলছে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সড়কে টহলের পাশাপাশি মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতায়াত করেন, এ ব্যাপারে আমরা লিফলেট বিতরণ করছি এবং মাইকিং করা হচ্ছে এবং হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক যাতে সবাই পরে সে ব্যাপারে আমরা প্রচারণা চালাচ্ছি। মুন্সিগঞ্জের শিবুলিয়া নৌরুটে 13টি ফেরি ও 83টি লঞ্চ চলাচল করলেও মানুষের চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে গাদাগাদি করে ফেরি লঞ্চে চাপছেন যাত্রীরা। এত কিছু হওয়ার পরেও আর কি ঈদ করতে যাচ্ছি বাবা মার সাথে। সরকার তো আসলে স্বাস্থ্যবিধি মানার জন্যই আমাদের তাগিদ দিচ্ছে, কিন্তু আমরা তো চেষ্টা করছি, কিন্তু ওই রকম আসলে হয় না পরিস্থিতির কারণে। যারা কাউন্টার থেকে টিকিট নিবে তারা যেন মাস্ক পরিধান করে এবং যারা ফেরিতে ওঠে তারা যেন মাস্ক পরিধান করে, যার দরুন আমরা মাইক সার্ভিস চালু আছে। ভোগান্তি রয়েছে দৌলতদিয়া ফেরিঘাটেও, নদীতে স্রোত ও পশুবাহী ট্রাকে চাপে ঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। জামে বসে বসে জিমায় পরে যখন গাড়ি টানতে যায় তখনই তাদের দুর্ঘটনাগুলো ঘটে। যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে জানিয়ে হাবে পুলিশ বলছে পরিস্থিতি সামাল দিতে তৎপর তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত 25 কিলোমিটার যানজট রয়েছে। এবারে সড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, একজন বললেন যে প্রায় 9 ঘন্টার দীর্ঘ যানজটে তারা রয়েছেন, সকাল 5টা থেকে শুরু হয়েছে, এখন পরিস্থিতির কি অবস্থা, হাইওয়ে পুলিশ কোনো উদ্যোগ নিয়েছে কি?
পরিস্থিতির কিন্তু খুব বেশি উন্নতি হয়নি। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল সদর উপজেলা ঘাইঞ্জা নামক স্থানে। এখান থেকে বঙ্গবন্ধু সেতুর দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। এই 23 কিলোমিটার জুড়ে কিন্তু আমি দর্শকদেরকে যে যানজটের চিত্রটি দেখাচ্ছি, এই দীর্ঘ 23 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু এই অবস্থায় বিরাজ করছে, অর্থাৎ এই পরিমাণ যানজটই রয়েছে। ভোর রাতে অর্থাৎ রাত্রি 4:30, 4:30 বা 5টার দিকে যারা মহাসড়কে টাঙ্গাইল অংশে প্রবেশ করেছিলেন তারা এখনো পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু সেতু পার করতে পারেননি, অর্থাৎ এই লম্বা সময়ই কিন্তু মানুষ এই যানজটে রয়েছে, এতে করে তারা চরম ভোগান্তিতে পড়েছে। তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি পুলিশের সাথে, তারা যেটা বলছে যে বঙ্গবন্ধু সেতুতে কিন্তু কয়েক দফা গত রাত থেকে ভোর পর্যন্ত কয়েক দফা টোল আদায় বন্ধ ছিল। তার প্রধান কারণ হচ্ছে সিরাজগঞ্জ অংশে যখন যানজটের গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয় সেই সারিটি আস্তে আস্তে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার টোল আদায় প্লাজা পর্যন্ত চলে আসে, তখন টোল আদায় বন্ধ রাখতে হয় এবং সেই যে বন্ধ ছিল কয়েক দফা তার প্রভাব কিন্তু পড়ছে, যে কারণে কিন্তু মহাসড়কে 25 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। যদিও আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা অনেকটাই শেষ অংশ, অর্থাৎ ঘাড়িন্দার এই অংশের পরেই কিন্তু আপনার যানজট নিরসন হয়েছে। কিছুক্ষণ আগে এরপর পর্যন্ত নগর জলপাই বাইপাস পর্যন্ত যানজট ছিল, সেখান থেকে এখানকার 1.5 কিলোমিটার, অর্থাৎ আমরা বলতে পারি যে যানজট কিন্তু এখন কিছুটা কমতে শুরু করেছে, কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার 200 মিটার পরেই কিন্তু আর যানজট নেই। যদিও আবার নতুন করে গাড়িগুলি আসছে তাতে করে যানজটের সাইডটি কিন্তু আরো দীর্ঘ হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তারা কাজ করছে, জেলায় আপনি জানেন যে 600 উপরে পুলিশ কিন্তু এই যানজট নিরসনে এবং এই মহাসড়কের নিরাপত্তার কাজে ব্যবহার করছে, এমন তথ্য কিন্তু টাঙ্গাইলের জেলা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটা সকাল থেকে বলা হয়েছিল যে খুব দ্রুত যানজট নিরসন হবে কিন্তু সেটা হয়নি, তবে আশা করা যাচ্ছে যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই মহাসড়ক অনেকটাই যানজট মুক্ত থাকবে, এমনটাই দাবি করছে কিন্তু পুলিশের পক্ষ থেকে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের যানজটের সর্বশেষ পরিস্থিতি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। এবারে ঘাটের পরিস্থিতি নিয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, সকাল থেকে ঘাট এলাকায় লোকজনের ভিড় কেমন? যে যে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছে, যেমন লঞ্চে অর্ধেক যাত্রী নিয়ে পারাপার করা, তাছাড়াও যে নির্দেশনা, সেগুলো কতটুকু মানা হচ্ছে? দেখুন, সকাল থেকে আমরা যে চিত্র গতকালকে ঘাটে দেখেছি আজকেও কিন্তু তার তেমন কোনো ভিন্নতা নেই। আমরা পুরো ঘাটেই দেখেছি যে যাত্রীদের যে ভিড় সেটিতে কিন্তু আসলে ঘাট কর্তৃপক্ষ কিংবা পুলিশের পক্ষ থেকে কিন্তু খুব একটা কিছু করার নেই। আমি এই মুহূর্তে যদি ঘাটের পরিস্থিতিটি বলি, সকাল থেকে যেমন ঘাটে ব্যক্তিগত যানবাহনের ভিড় ছিল চোখে পড়ার মতো, পাশাপাশি কিন্তু যাত্রীদের উপস্থিতিও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে। আমরা বিগত সময়গুলো আমরা ফেরিতে যে ধরনের গাদাগাদি দেখেছি, আমরা কিন্তু লঞ্চ চালু হওয়ার পর থেকে সেই ঘাটে কিন্তু আমরা সেই ধরনের যে যানবাহনের পাশাপাশি লঞ্চে যে যাত্রীদের ভিড় সেটি কিন্তু আমরা খুব একটা দেখতে পাইনি। তবে আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে যাত্রী এবং যানবাহনের উপচে পড়া ভিড়ের কারণে কিন্তু পুরো ঘাট এলাকার যে প্রবেশ মুখটি রয়েছে সেটির পাশাপাশি ঘাটের যে পার্কিং ইয়ার্ড আছে সেখানে কিন্তু পারাপারের অপেক্ষায় 4 থেকে 5 দিনেরও বেশি সময় ধরে কিন্তু এখন পর্যন্ত প্রায় 1000-এরও বেশি পণ্যবাহী ট্রাক কিন্তু আটকে আছে। তবে ঘাট কর্তৃপক্ষ যেটি বলছে যে পশুবাহী গাড়ি পণ্যবাহী গাড়িকে তারা বিশেষ প্রাধান্য দিচ্ছেন, পাশাপাশি ঘাটে যাত্রী সহ যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকেও তারা পারাপারে বিশেষ গুরুত্ব দিয়ে কিন্তু তারা দেখছেন। আমরা এই বিষয়টি নিয়ে ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে পুরো ঘাটে আপনার এখন যে সংখ্যক পণ্যবাহী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু আপনার বেলা বাড়ার সাথে সাথে তারা কিছু কিছু করে পারাপারের চেষ্টা করছেন। তবে এখানে আসলে যানবাহন ঘাটের যেমনটি বলছিলাম যে ঘাটের প্রবেশ মুখ থেকে শুরু করে কিন্তু পুরো ঘাট এলাকা জুড়ে কিন্তু এসব পণ্যবাহী ট্রাকের যে দীর্ঘ জটলা সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো, এবং মাওয়া চৌরাস্তা থেকে কিন্তু যে ঘাটের পার্কিং ইয়ার্ড রয়েছে সেখানে কিন্তু যেটি বলছিলাম যে 10 কিলোমিটারেরও বেশি পথ ধরে কিন্তু এই পণ্যবাহী যানবাহনের একটি দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আপনার সকাল থেকেই যে ফেরিগুলোতে আসলে যাত্রীদের খুব একটা উপস্থিতি না থাকলেও লঞ্চগুলোতে কিন্তু আমরা দেখেছি যে যাত্রীদের উপচে পড়া ভিড় কিন্তু সেখানে ছিল, এবং সেখানে কিন্তু সরকার পক্ষ থেকে যে ধরনের বিধিনিষেধ দেওয়া হয়েছে সেটি কিন্তু কোনোভাবেই আসলে
আসলে মানা হয়নি এটি বলা চলে। এবং অধিকাংশ মানুষকেই কিন্তু আমরা মাস্ক পরতে কিংবা সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি মানতে কিন্তু আমরা দেখিনি। এবং সবকিছু মিলিয়ে যে ঘাটের যে পরিস্থিতি সেটি বলা চলে যে আসলে ঘাট কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করা হলেও কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটাই বেগ পেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে, সেটি কিন্তু আসলে নিঃসন্দেহেই বলা চলে। তো এই ছিল শিমুলিয়া ঘাট থেকে আমার কাছে এখনকার সবশেষ তথ্য। মুন্সিগঞ্জ থেকে ঘাটপার পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। বিআরটি প্রকল্পের কাজের জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজট ঈদে ঘরমুখো চাপে আরও বেড়েছে। যানজট নিয়ন্ত্রণে বিকল্প সড়ক হিসেবে টঙ্গী বাইপাস হিসেবে নির্মাণ করা হচ্ছে সুকুন্দিবাগ বনমালা সড়ক। কোরবানি ঈদের আগেই সড়কটি চালুর আশা গাজীপুর সিটি কর্তৃপক্ষের। এটি চালু হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর চাপ অনেকটাই কমবে। বিআরটি প্রকল্প শুরুর আগে বিকল্প সড়ক নির্মাণের কথা ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, কিন্তু নয় বছরেও তা বাস্তবায়ন হয়নি। এমন বাস্তবতায় নানা জটিলতা কাটিয়ে তিন মাস আগে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে সুগন্ধিবাগ বনমালা সড়ক নির্মাণের কাজ শুরু হয়। কোরবানির ঈদে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকল্প এই বাইপাস সড়কটি চালু করার জন্য দিনরাত কাজ চলছে। এরই মধ্যে সড়কটির ইটের সলিং সম্পূর্ণ হয়েছে, লাগানো হয়েছে সড়ক বাতিও। এটা হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর চাপটা অনেকখানি কমে যাবে, এটা বাইপাস হিসেবে কাজ করবে এবং এটা আসলে এই এলাকাবাসীর জন্য খুব বড় একটা উপকার আছে। এই গাজীপুর এলাকা ময়মনসিংহ টাঙ্গাইলদের জন্য প্রচণ্ড উপকার হবে, ভীষণ উপকার হবে, যেহেতু মেন রাস্তা যেটা আগের আছে এটা তো অত্যন্ত বিজি রোড এবং জাম থাকে সবসময়। নিমতলি এবং বনমালা এই দুইটা রুট কমপ্লিট হলে আমার মনে হয় আমাদের রাত্রের বেলা হোক দিনের বেলা হোক মাত্র 15-20 মিনিটের মধ্যে আমরা উত্তরা চলে আসতে পারবো। ঈদের আগেই সড়কটি সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়ার উদ্যোগের কথা জানান সিটি মেয়র। দুই এক দিনের মধ্যে চালু করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, যার মধ্যে প্রায় 40-45 হাজার গাড়ি ওই রাস্তা দিয়ে যদি ওয়ান ওয়ে চলে তাহলে আমাদের বিশেষ করে দুই পাশের যেটা ময়মনসিংহ বিভাগ এবং রংপুর এবং সিলেট বিভাগের মানুষের এই সুফলটা পাবে। কেবল নগরবাসী নয়, বিকল্প এই সড়কটি চালু হলে এ পথে চলাচলকারীদের যানজটের ভোগান্তি কমবে, এতে দুর্ভোগ লাঘব হবে সিলেট ও ময়মনসিংহ যাতায়াতকারী যাত্রীদেরও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফরিদপুর ময়মনসিংহ সহ 16 জেলায় 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে 145 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 100 এবং উপসর্গে 45 জন মারা গেছেন। চিকিৎসকরা বলছেন অসচেতনতার পাশাপাশি গ্রামাঞ্চলে জ্বর ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলেও সময় মতো পরীক্ষা না করায় সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে 21 জন মারা গেছে, এর মধ্যে 16 জন করোনা এবং 5 জন উপসর্গ নিয়ে। 24 ঘন্টায় এ জেলায় আক্রান্ত 125 জন। রোগীদের শারীরিক অবস্থাই খুব খারাপ নিয়ে আসছে, যারা হলো যে চিকিৎসার ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে 17 জনের। রাজশাহীতে করোনায় 8 এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরো 8 জন। ছড়ানোর মূল কারণ হচ্ছে আমরা জনগণকে, সাধারণ মানুষকে, সংখ্যাগরিষ্ঠ মানুষকে এই বিষয়ে সম্পৃক্ত করতে পারছি না। এবং ছড়ানোর মূল কারণে আমি বলবো যে এদেশের মানুষ আমরা সবাই এই রোগকে ছড়ানোর ব্যাপারে যে প্রক্রিয়াগুলো নেওয়া উচিত সেই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট না। খুলনায় মারা গেছে 11 জন। 5 দিন পর যশোরে আবারও মৃত্যু বেড়েছে। 24 ঘন্টায় সদর হাসপাতালে করোনায় 9 জনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে আরও 5 জন। এছাড়া চুয়াডাঙ্গায় 8, কুষ্টিয়ায় 7, ঝিনাইদহে 5 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন এখনও সচেতনতার অভাবে মৃত্যুহার কমছে না। মানে যারা আক্রান্ত হচ্ছে প্রাইমারি অবস্থায় আসছে, এনারা কিন্তু টেস্ট করাইতে আসছেন না। এটার জন্য একটা কুসংস্কার আমাদের মধ্যে আছে বা গ্রামের মানুষ এটাকে ভয় পায়। যেমন যদি পাশের বাড়ির লোকটা জানতে পারে তার পাশের বাড়িতে একটা করোনা আক্রান্ত রোগী আছে, তো সেক্ষেত্রে মনে হয় তারা মনে করতেছে তারা একঘরে হয়ে যাবে বা তাদেরকে একটু সামাজিকভাবেও অন্য চোখে দেখা হচ্ছে। এদিকে সিলেটে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে নতুন করে হাসপাতালের শয্যা না বাড়ালে সেবা পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 190টার মতো বিছানা আমরা নির্ধারণ করে রেখেছি, তার মধ্যে 75% বিছানা অলরেডি অকুপাইড। কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 9 জনের। এই সময় জেলায় শনাক্তের হার 43.1%। চট্টগ্রাম ও বগুড়ায় করোনায় মারা গেছে 5 জন করে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে বিগত 24 ঘন্টায় 17 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে হাসপাতাল পরিস্থিতি কিরকম, হাসপাতালের কর্তৃপক্ষ কিভাবে সামাল দিচ্ছে, এবং যেহেতু এক সপ্তাহে লকডাউন শিথিল হয়েছে, এই মুহূর্তে মানুষের চলাচল কেমন? আপনি জানেন যে 17 জনের মৃত্যু হয়েছে আজকে, এবং গতকালকে কিন্তু এটা 19 জন ছিল, আজকে এই 2 জন কমেছে, এবং গত এক সপ্তাহ যাবৎ কিন্তু 16, 17, 18 এর মধ্যেই কিন্তু মৃত্যুর সংখ্যাগুলি থাকছে। এবং এই মুহূর্তে যদি আমি হাসপাতালের পরিস্থিতি বলি, আমি হাসপাতালের ঠিক পাশে দাঁড়িয়ে আছি। ময়মনসিংহের যে করোনা হাসপাতালটি রয়েছে, নতুন ভবনের প্রায় 8টি ফ্লোরের মধ্যে প্রায় 6টি নিয়ে কিন্তু এই করোনা ডেডিকেটেড হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। 200 শয্যার হাসপাতাল থেকে এটিকে এখন 400 শয্যা উন্নীত করা হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু প্রায় 500 মতো রোগী কিন্তু এখানে ভর্তি আছে ময়মনসিংহে এই করোনা ডেডিকেটেড ইউনিটে, এবং প্রায় 22টি আইসিইউ বেড রয়েছে। আইসিইউ বেডে কিন্তু 22 জন রোগী ভর্তি রয়েছে, এবং সিচুয়েশন এই মুহূর্তে খুবই ক্রিটিক্যাল, এবং রোগী যেইভাবে ভর্তি হচ্ছে, এখানে শুধু যে ময়মনসিংহের রোগী সেটা কিন্তু নয়, এখানে প্রায় বৃহত্তর ময়মনসিংহ সহ প্রায় 10 জেলার রোগী এই ময়মনসিংহ করোনা ডেডিকেটেড হাসপাতালে সেবা নিচ্ছে। এবং আমি কথা বলেছিলাম ময়মনসিংহ করোনা ডেডিকেটেড হাসপাতালের যে মুখপাত্র ডক্টর মহিউদ্দিন খান মুন, উনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত অক্সিজেন সরবরাহ এবং ওষুধ সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক রাখতে পেরেছেন, এবং তারা আগামী দিনগুলিতে একটি শঙ্কা তাদের মধ্যে রয়েছে, যেভাবে প্রতিদিন রোগী ভর্তি হচ্ছে, যত লোক সুস্থ হচ্ছে তার চেয়ে বেশি রোগী কিন্তু প্রতিদিন ভর্তি হচ্ছে, এবং তারা সেবা নিয়ে এক ধরনের শঙ্কা, এখন পর্যন্ত তারা সেবা ব্যাহত হয়নি বলে জানিয়েছেন, এবং প্রস্তুতিও নিয়ে রেখেছেন। আরেকটি ভবনের আরেকটি ফ্লোরকে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, যদি প্রয়োজন হয় সেখানেও কিন্তু তারা এই সেবাটি দিতে পারবেন। এছাড়া আজকে জেলা প্রশাসন সূত্র আমাদেরকে জানিয়েছে ময়মনসিংহে যে আরেকটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সিবিএমসি, সেখানে 50টি বেড অক্সিজেন সহ 50টি বেড প্রস্তুত রয়েছে, যদি প্রয়োজন হয় সেখানে কিন্তু এই সেবাটি দিতে পারবেন। এবং এখানে কিন্তু নতুন করে আরও 21 জন ডাক্তার দেওয়া হয়েছে, নতুনভাবে আরও কিছু সেবাকর্মী হয়তো দু-একদিনের মধ্যে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি, এবং এখানে কিন্তু সেবাকর্মী এবং ডাক্তাররাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। গত কয়েকদিন আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এখানে যে করোনা চিকিৎসায় নিয়োজিত ছিলেন প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আব্দুর রব রায়হান, সে সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন, এছাড়া আরও কয়েকজন সেবাকর্মী আক্রান্ত হয়েছেন, এবং এতে কিন্তু কিছুটা হলেও চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তারপরেও তারা আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই সেবাগুলি চালিয়ে নিতে তারা কিন্তু আরও নতুন করে কিছু চিকিৎসক এবং সেবাকর্মী নিয়োজিত করবেন, এবং সেই প্রক্রিয়া এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আর লকডাউন পরিস্থিতি নিয়ে যদি বলতে হয়, নতুন করে যখন এই শিথিলতা দেওয়া হয়েছে, সেখানে আমরা শহরে দেখতে পেয়েছি যে মানুষের মধ্যে সচেতনতার অভাব যেটি রয়েছে, মার্কেটগুলিতে উঠতে পড়া ভিড়, শহরে পা ফেলার জায়গা নেই, মানুষজন ঘর থেকে বেরিয়ে আসছে এই শিথিলতার সুযোগে, এবং তারা সামাজিক যে দূরত্ব বজায় রাখার কথা সেটিও বাস্তবায়ন হচ্ছে না, এছাড়া যে মাস্ক পরার কথা, সামাজিক যে যে বিধিনিষেধগুলি সেইগুলি কিন্তু একদমই পালিত হচ্ছে না, এবং এটি নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ঈদের পর হয়তো করোনা পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। এই ছিল ময়মনসিংহের সর্বশেষ পরিস্থিতি। ময়মনসিংহের করোনা ভাইরাস পরিস্থিতি সর্বশেষ শুনছিলেন সহকর্মী আবু সালে মুসার কাছে। সংক্রমণ নিয়ন্ত্রণ না হলে নতুন হাসপাতাল ও ডাক্তার নিয়োগ দিয়েও চিকিৎসা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে অনলাইনে সার্জারি বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদ যাত্রায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান। প্রায় শেষ হয়ে আসছে, ডাক্তার নার্স অন্যান্য যারা সেবি আছে তারাও ক্লান্ত হয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সর্বদাই নির্দেশনা দিচ্ছেন, চেষ্টা করছে, নতুন ডাক্তার 4000 নিয়োগ হচ্ছে, 4000 নার্স নিয়োগ হচ্ছে। আমরা যতই নিয়োগ দিই না কেন, সংক্রমণের হার যদি 3 গুণ 4 গুণ বাড়ে, আর আমাদের 10-15 হাজার সিট আছে, সেটা যদি 40,000 রোগী হয়, তখন তো আর এটা সম্ভব হবে না। দেশে করোনা শনাক্তের 500তম দিন আজ, এখন সংক্রমণের সবচেয়ে ভয়াবহ সময় পার করছে দেশ। গত 5 দিনেই মারা গেছেন 1000-এর বেশি, শনাক্ত 62,000 রোগী। সংক্রমণ না কমলে বিপর্যয়ের আশঙ্কা করছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত রোগীকে বাঁচিয়ে রাখা হয়েছে সিলিন্ডারের অক্সিজেনে। করোনা ওয়ার্ডে ঠাঁই হয়নি, তাই বারান্দায় বিছানা পেতে চলছে চিকিৎসা।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের 200 বেডের করোনা ইউনিটে রোগী ভর্তি প্রায় 300 জন। একই অবস্থা দেশের কমপক্ষে 15টি হাসপাতালে। বেডের চেয়েও অতিরিক্ত রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। জুন থেকে বেড়ে চলা করোনা সংক্রমণের কারণে চাপ বেড়েছে হাসপাতালে। গত বছরের 8 মার্চ প্রথম রোগী শনাক্ত হয় দেশে। 500 দিনে 11 লাখের কাছাকাছি পৌঁছেছে মোট শনাক্ত রোগীর সংখ্যা। প্রথম 1 লাখ রোগী হতে সময় লেগেছে 58 দিন, আর সবশেষ 1 লাখ রোগী হয়েছে মাত্র 9 দিনে। এখন প্রতি মিনিটে রোগী শনাক্ত হচ্ছে 8 জন করে। সারা দেশ একযোগে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এই অবস্থায় যদি আমাদের এই কঠোর লকডাউনটা আমরা চালিয়ে যেতে পারতাম, সেটা সবচেয়ে ভালো হতো এবং সংক্রমণ কমানোর জন্য এটা অন্যতম উপায়। যদি এরই মধ্যে করোনায় মৃত্যু ছাড়িয়েছে 17,000। জুনে প্রাণহানি ছিল 2,024 জনের, অথচ জুলাইয়ের 16 দিনেই সেই সংখ্যা প্রায় 3,000। করোনায় প্রথম 1,000 মৃত্যু 81 দিনে হলেও সবশেষ 1,000 মৃত্যু হয়েছে মাত্র 5 দিনেই। শেষ পর্যায়ে যখন হাসপাতালে যায় তখন তার লাং ড্যামেজ হয়ে যায়, এত শ্বাসকষ্ট হয়, অক্সিজেন দিয়েও অনেককে বাঁচানো যাচ্ছে না। দেশে করোনা চিকিৎসায় অক্সিজেন, ICU, ওষুধ সহ নানা সুবিধা যুক্ত হয়েছে। ভাইরাস শনাক্তে ল্যাব 1 থেকে 227টি হয়েছে, কিন্তু এখন যেভাবে রোগী বাড়ছে তাতে বিপর্যয়ের সংখ্যাও বাড়ছে। সংক্রমণের হার কমাতে না পারলে পরে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে, তাহলে স্বাস্থ্য সেবায় বিরাট চাপ পড়বে, বিপর্যস্ত হবে আমাদের অর্থনীতি, বিপর্যস্ত হবে মানুষের জীবন, বিপর্যস্ত হবে। রাজধানীর 16টি সরকারি হাসপাতালের ICU বেড ফাঁকা নেই একটিও। একই অবস্থা 8টি বেসরকারি হাসপাতালেও। সংক্রমণ না কমলে দ্রুতই দেখা দেবে সাধারণ বেডের সংকট। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীন থেকে কেনা আরও 20 লাখ ডোজ টিকার দ্বিতীয় চালান দেশে আসছে আজ। 2টি আলাদা উড়োজাহাজে করে রাতে এই টিকা হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। 3 মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের আরও 1.5 কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। এর আগে চলতি মাসের শুরুতেই প্রথম দফায় 20 লাখ ডোজ টিকা দেশে আসে। এছাড়াও চীন থেকে উপহার হিসেবে 2 দফায় সিনোফার্মের 11 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। চীনের সঙ্গে 2 দফায় সরকার 3 কোটি ডোজ সিনোফার্মের টিকা কেনার চুক্তি করেছে। আগামী 23 জুলাই থেকে 14 দিনের কঠোর বিধিনিষেধ দেওয়া হবে। সে সময় বন্ধ থাকবে গার্মেন্টস ফ্যাক্টরি সহ সব মিল কারখানা, জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সকালে চুয়াডাঙ্গার 6 BGB ব্যাটালিয়ন আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সে সময় তিনি জানান, এ সময় ভ্যাকসিনের বিকল্প হিসেবে সবাইকে মাস্ক পরার আহ্বান। দেশের অর্থনীতির কথা বিবেচনা করে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তবে এই সময় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। আমরা যতদিন পরিপূর্ণভাবে না নিতে পারছি ততদিন কিন্তু আমাদের মাস্ক পরতে হবে। বিশেষ কারণে আমাদেরকে একটু চলাফেরার উপরে শিথিল করতে হয়েছে, কিন্তু আমরা স্বাস্থ্যবিধি কোনো শিথিল করিনি। আমরা সকলকে চাচ্ছি সকলে যাতে করে স্বাস্থ্যবিধি মেনে চলে, মাস্ক পরে চলে এবং খুব সতর্কতার সাথে চলে, অপ্রয়োজনে বাইরে আসবে না, ঘরে থাকবে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে রাজধানীর 2টি স্থায়ী হাট সহ অস্থায়ী আরও 18টি হাটে শুরু হয়েছে কোরবানির পশু বিক্রি। পশু সংখ্যা কিছুটা কম হলেও দাম বেশি বলে দাবি করেছেন ক্রেতারা। বাড়তি দামের বিষয়টি স্বীকারও করেছেন বিক্রেতারা। জানান, লাভের আশায় বাড়তি দামেই বিক্রির চেষ্টা চলছে। রাজধানীর গাবতলী, আফতাবনগর, মেড়াদিয়া পশুর হাটে গরুর দাম চাওয়া হচ্ছে 40,000 থেকে সর্বোচ্চ 15 লাখ টাকা পর্যন্ত। ক্রেতারা বিভিন্ন হাট ঘুরে দামাদামি করে দেখছেন কোরবানির পশু। এদিকে ক্রেতা থাকলেও বিক্রি কম বলছেন হাট ইজারাদাররা। সোমবার থেকে বিক্রি বাড়ার আশা তাদের। হাটে গরুর পাশাপাশি ছাগলও বিক্রি চলছে। এসব ছাগলের দাম চাওয়া হচ্ছে 10 থেকে 25,000 টাকা। রাজধানীর কোনো পশুর হাটেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। 6 ফুট দূরত্বে গরু বাঁধার কথা থাকলেও মানছে না কেউই। এছাড়া হাটে ভ্রাম্যমাণ আদালত ও সিটি কর্পোরেশনের কাউকেই মনিটরিংয়ের কাজে দেখা যায়নি। এবারে কোরবানির হাটের আরও খবর জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, আজকে হাটের পরিস্থিতি কেমন? হাট কি এখনও জমে উঠেছে কি না, যে দাম চাওয়া হচ্ছে সে বিষয়ে বিক্রেতা এবং ক্রেতারা কি বলছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। Yeah.
এবার ফেনীতে 126টির মতো স্থায়ী অস্থায়ী বাজার বসেছে। তার মধ্যে ফেনীতে এবার মজুত রয়েছে 88,800 গরু, তার মধ্যে 72,000 ক্রেতা আছেন বলে আমাদেরকে এখানকার বাণিজ্য বিভাগ জানিয়েছেন। আমি এখন আছি হচ্ছে সোনাগাজীর ফেনীর দক্ষিণাঞ্চলের সবচেয়ে যে বড় বাজার সেটি হচ্ছে বক্সারমুশি বাজার। সেই বাজারে আমরা যখন আসছি তখন দেখলাম গরু অসংখ্য গরু এসেছে, সেখানে ক্রেতা বিক্রেতারাও এসে ভিড় করেছেন, বেশ জমজমাট হয়ে উঠেছে। আর সেক্ষেত্রে স্বাস্থ্যবিধির বিষয়ে এখানকার বাজার ইজাদাররা বেশ ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যে একজন ইজাদারের সাথে তারা আসলে এই বাজার ব্যবস্থা নিয়ে তারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন। ধন্যবাদ। আমরা বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গায় রেখে গরু রাখার জায়গার স্বাস্থ্যবিধি মেনে গরু রাখার জায়গায় করেছি। আর সকল ক্রেতা বিক্রেতারকে আমরা ইজারাদার কমিটির পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য সুরক্ষা যে সকল মাস্ক স্যানিটাইজার যেগুলো দেওয়ার দরকার আমরা পর্যাপ্ত ফ্রি রেখেছি। এগুলো দেওয়ার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ক্রেতা যেন হয়রানি না হয়, কোনো ক্রেতা যেন বিক্রেতা যেন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বাজারে যেন কোনো ধরনের পরিবেশ না সৃষ্টি করতে পারে সেদিকে আমাদের ইজারা কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যেটা শুনছিলেন যে এখানকার ইজারাদাররা বাজার ব্যবস্থাপনা অনেক সচেতন হিসেবে তারা কাজ করছেন, আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে স্বাস্থ্যবিধি রক্ষার ক্ষেত্রে তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হবে। আর এদিকে জেলা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা পোশাককে পুলিশ রয়েছে এবং তাদের সাদা পোশাকেও তারা বাজারে পুলিশ সদস্যদের মহড়া রয়েছে। আর জাল টাকা রোধে এখানে মেশিন তারা বসিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আসলে এবারে এইখানে গত দুদিন আগে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, একজন কাউন্সিলর এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার পরে এখানে বাজারের যে সমস্ত গরু ব্যবসায়ীরা আছে তাদের ভিতরে একটু আতঙ্ক বিরাজ করছে। গত দুদিনও তাকে গ্রেপ্তার করতে না পারায় এখানকার স্থানীয়দের মাঝে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে বলে আমাদেরকে অনেকে বলছেন। তো জেলা প্রশাসন বলছে যে তারা আসলে সার্বিক ব্যবস্থাপনাই রেখেছেন, তাদের বাজারটা মনিটরিং করছেন, তারা বিভিন্ন বাজারগুলোতে ঘুরছেন। আর বাজারে ইজাদাররা বলছেন যে তাদের গরু তারা হাসিলের ব্যাপারে অনেক বেশি কনসিডার করছেন, তারা ফিক্সড করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। আজ থেকে রাজধানীর বেশ পশুর হাটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বেচা কেনা। এদিকে লকডাউন শিথিল হওয়ায় দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটেও বেড়েছে ক্রেতা সমাগম, তবে বিক্রি এখনও সেভাবে জমে ওঠেনি। কিছুটা দাম কমার অপেক্ষায় ক্রেতারা। জেলা উপজেলা পর্যায়ের হাটগুলোতে চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর। লকডাউন শিথিলের পর ক্রেতা বিক্রেতার সমাগম বেড়েছে জয়পুর হাটের সীমান্ত এলাকার পাঁচবিবি পশুর হাটে। দূর দূরান্ত থেকে আনা হচ্ছে পশু, তবে হাতে গোনা কয়েকদিন থাকলেও এখনো কম দামে ছাড়তে চাইছেন না বিক্রেতারা। এখানে বিভিন্ন দামের গরু আছে, 60-70 হাজার এবং 1-1.5 লাখ পর্যন্ত গরু দাম আছে। আর আমি গরু নিয়ে আসি 46 দাম করতেছি, 40 একটু ভাঙবা কর। খামারিদের কথা চিন্তা করে হাট বসানো হলেও করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন জনপ্রতিনিধিরা। একটি হাট 4টি প্লেস স্থানান্তর করে দিয়েছি, আমরা সামাজিক দূরত্ব তৈরি করার চেষ্টা করেছি এবং এরপরে আমরা মাইকিং করে 3-4টা মাইকিং লাগিয়ে দিয়েছি যাতে করে মানুষ মাস্ক পরে দূরত্ব বজায় রাখে। মেহেরপুরের হাটগুলোতেও বেড়েছে ক্রেতা সমাগম, চাহিদা বেশি মাঝারি ও ছোট আকারের গরুর। গরুটার দাম অরিজিনাল 1-2 লাখ 40 হাজার মতো, কিন্তু এখন দাম বলছে 1-45 লাখ। এই কারণে গরুর আমার বিক্রি করা হয়েছে। অতিরিক্ত গরম পড়ার কারণে মাস্ক মুখে রাখা যাচ্ছিল, এই জন্য মাস্ক খুলে রাখছে, মাস্ক পকেটে আছে। চুয়াডাঙ্গায় হাটগুলোতে প্রচুর পরিমাণে পশু উঠলেও এখনও বিক্রি কম, তবে দ্রুতই এই অবস্থা কাটবে বলে আশা বিক্রেতাদের। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভুল বোঝাবুঝি আর অতিলোভী কিছু গরু ব্যবসায়ীর জন্য সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি 96তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানির জন্য দেশে পর্যাপ্ত গরু রয়েছে, এ অবস্থায় ভারত থেকে গরু আমদানির কোনো প্রয়োজন নেই।
পরে বিজেপি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজেপির আধুনিকায়নে নানা উদ্যোগ নিয়েছে সরকার। অনুষ্ঠানে বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম বলেন, সীমান্তে মাদকসহ চোরাচালান এখনও পুরোপুরি বন্ধ হয়নি, তবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশ ভারত দুদেশের সরকারই সোচ্চার বলেও জানান বিজেপির মহাপরিচালক। ঈদের মাত্র আর তিন দিন বাকি, এরই মধ্যে রাজধানীর মার্কেটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। লকডাউন শিথিলের পর থেকেই নিউ মার্কেট গাউসিয়া এলাকায় ভিড় বাড়লেও বেশিরভাগই মানছে না স্বাস্থ্যবিধি। মাস্ক না পরেও বেচাকেনা করছেন ক্রেতা বিক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, এই মুহূর্তে নিউ মার্কেটের পরিস্থিতি কেমন দেখছেন? লকডাউন শিথিল করার পরে সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে যে সকল নিয়মকানুন রয়েছে সেগুলো তদারকিতে কেউ কি রয়েছে কিনা সেখানে? দেখুন, আসলে ঈদের দিন যত এগিয়ে আসছে, অর্থাৎ যত সময় কমছে, তত রাজধানীর বড় শপিং মল থেকে ফুটপাথ সব জায়গায় ক্রেতা বিক্রেতার আনাগোনা লক্ষ্য করেছে। এখন অলরেডি দুপুর সময় গড়িয়েছে, তারপরেও নিউ মার্কেট গাউছিয়া এবং আশেপাশে ধানমন্ডি হকার যত মার্কেট আছে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে চিত্র যদি আমি আপনাকে দেখাই, ঠিক ওভারব্রিজের উপরে আমি রয়েছে, আপনি দেখবেন যে পুরো মার্কেটের ভিতরে যেমন ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর, ঠিক তেমনি প্রতিটা ওভারব্রিজ যেটা রয়েছে, যদিও এটা মানুষের চলাচলের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু এইখানে কিন্তু প্রতিটা ওভারব্রিজের উপচে পড়া ভিড় এবং প্রতিটা কোনায় কোনায় যদি আমি আপনাকে বলি যে ফুটপাথের যে ছিন্নমূল অর্থাৎ অস্থায়ী যে দোকানগুলো, সেখানে তারা বিক্রেতা নানা রকম পসরা সাজিয়েছে এবং কেনা বিক্রেতা করছে। এর ঠিক রাস্তার বিপরীত পর্যায়ে গাউচিয়া মার্কেট এবং চাঁদনী চক মার্কেট, ওইখানেও কিন্তু প্রচুর পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এবং এর ভিতরে যদি আমরা আসি, অর্থাৎ এর পাশে রয়েছে যে পূর্ণিমা সুপার মার্কেট এবং নিউ মার্কেটের উত্তর ভবন, দক্ষিণ ভবন, প্রতিটা জায়গায় ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। যদিও এখন আবহাওয়া ভালো, এটাও একটা কারণ। আর যদি স্বাস্থ্যবিধির কথা আপনাকে বলি, আপনি দেখবেন যে কোনো জায়গায় অর্থাৎ বিক্রেতারা ক্রেতাদের তুলনামূলক একটু স্বাস্থ্যবিধি মানলেও যারা বিক্রেতা এখানে যারা পণ্য বিক্রি করছেন তাদের মধ্যে কিন্তু এই ধরনের কোনো সচেতনতা যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে এবং কেন মাস্কটা পরছেন না বা কেন স্বাস্থ্যবিধি মানছেন না সেই বিষয়ে কোনো সদুত তারা দিতে পারছে না, বিশেষ করে যারা এখানে পণ্য বিক্রি করছেন। আমি যদি আপনাকে আরও বিশেষভাবে বলি, অর্থাৎ যেগুলো একটু দোকান, অর্থাৎ যেগুলো মার্কেটের ভিতরে বড় একটু দোকান, সেখানকার বিক্রেতারা কিছুটা হলেও মাস্ক পরছেন, কিন্তু যারা অস্থায়ী দোকান অর্থাৎ ফুটপাতে বিক্রি করছে বা যারা হচ্ছে আপনার অস্থায়ীভাবে হকার যে করে বিক্রি করছে তাদের মুখে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাস্ক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং আরেকটি বিষয় যে নিউ মার্কেট কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল যে ক্রেতা বিক্রেতা আসা যাওয়ার তারা যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা এটা তদারকি করবে, কিন্তু আসলে যতটুকু মুখে বলা হচ্ছে বাস্তবে তার প্রতিফলন কিন্তু অনেক কম। কিছুক্ষণ পরপর অর্থাৎ আধা ঘন্টা পরপর মাইকের মাধ্যমে মার্কেটগুলোতে তারা বলা হচ্ছে ক্রেতাদের সাধারণের উদ্দেশ্যে এবং বিক্রেতাদের উদ্দেশ্যে যে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং মাস্ক পরুন, কিন্তু এই ঘোষণাতে পর্যন্ত সীমাবদ্ধ। যদিও মাত্র শুধুমাত্র যে প্রথম এক নম্বর গেট এবং দুই নম্বর গেটে যখন ক্রেতারা প্রবেশ করছেন তখন কিছুটা জীবাণুনাশকের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তাপমাত্রা মেপে দেখা সহ এবং ভিতরে যাতে প্রতিটা দোকানে উপচে পড়া ভিড় না হয় এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি উপেক্ষিত। আমি যদি আরেকটু বিষয় আপনাকে বলি, সেক্ষেত্রে যখন মার্কেটের ভিতরে দোকানগুলো থেকে যে ফুটপাতে অস্থায়ী দোকান এবং ওভারব্রিজে যে অস্থায়ী দোকান, এইগুলোতে ভিড় কিন্তু অনেক বেশি ক্রেতা সাধারণ, কারণ এখানে তুলনামূলক একটু কম দামে পণ্য কিনতে পারছেন বলে ক্রেতারা ভিড় করছে। এবং অনেক ক্রেতার সাথে কথা হয়েছিল কেন শেষ মুহূর্তে, মূলত আজকে যারা ক্রেতা তারা বেশিরভাগ হচ্ছে ঢাকাতে যারা ঈদ করবেন, তারা যারা ঢাকার বাইরে তারাও বলছেন যে রাত্রে চলে যাবে বা সকালে চলে যাবে, তার আগে পরিবারের জন্য প্রয়োজনীয় কেনাকাটা তারা করতে আসছে। যদি এক কথা আপনাকে বলি, রাজধানীতে ঈদ ঘনিয়ে এলে মার্কেটগুলোতে উপচে পড়া। আপনাকে ধন্যবাদ, নিউ মার্কেট এলাকা থেকে ঈদের শপিং এর বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। আওয়ামী লীগের একলা চলো নীতির কারণে নিষ্ক্রিয় ১৪ দলীয় জোট। শরিক দলগুলোর অভিযোগ, রাজপথে শক্তিশালী বিরোধী দল না থাকায় এখন আর এর প্রয়োজন দেখছে না দলটি। আর এই অসন্তোষ কাটাতে সরকারি সুযোগ সুবিধাসহ স্থানীয় ও উপনির্বাচনে জোট শরিক প্রার্থীদের জয় দেখতে চান তারা।
2004 সালে বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরালো করতেই হয়েছিল 14 দলীয় জোট। জোটবদ্ধ সেই আন্দোলনের পর 2009 সাল থেকে টানা 12 বছর ক্ষমতায় আওয়ামী লীগ। প্রথম দুই মেয়াদে শরিকরা মন্ত্রিসভায় জায়গা পেলেও তৃতীয় মেয়াদে তা হয়নি। এ নিয়ে শরিক দলের নেতাকর্মীদের মধ্যে আছে চাপা ক্ষোভ। জোটের রাজনীতির বাস্তবতা না থাকলেও মুখপাত্র মোহাম্মদ নাসিম বেঁচে থাকা পর্যন্ত কিছু বৈঠক হয়েছে। তবে গত আড়াই বছরে জোটের নেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সুযোগ হয়নি 14 দলের। করোনা মোকাবেলায় আওয়ামী লীগ ত্রাণসহ নানা কার্যক্রম চালালেও কয়েকটি ভার্চুয়াল সভা ছাড়া 14 দলের উপস্থিতি দেখা যায়নি। তাদের অভিযোগ, জোট কার্যকর করতে আওয়ামী লীগের সদিচ্ছা নেই। আওয়ামী লীগের সক্রিয়তার উপরে নির্ভর করছে 14 দলের কতটুকু আপনি সক্রিয় থাকবেন, জীবন্ত থাকবেন। 14 দলের সাম্প্রতিক যে নিষ্ক্রিয়তা বা ধীর গতি, এটার মূল দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে। আওয়ামী লীগ যদি মনে করে যে তারা প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে বাদ দিয়ে তারা একলা চলবে, তখন তারা একলা চলতে পারবে না। যে আওয়ামী লীগের যে কার্যপদ্ধতি, সেই পদ্ধতি জোটভুক্ত একটা সরকারের যে কার্যপদ্ধতি সেটার মতো নয়। শুধু ভোট এলেই জোট গুরুত্বপূর্ণ এমন না ভেবে 14 দলের অসন্তোষ কাটাতে আওয়ামী লীগকে কার্যকর উদ্যোগ নিতে বলছেন নেতারা। এমপি ইলেকশন হবে, কিছু কিছু দলকে এমপি সিট দেওয়া, স্থানীয় সরকার পর্যায়ে কিছু সিট দিয়ে দেওয়া, সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া, এই সমস্ত জিনিসগুলো তো 14 দল প্র্যাকটিক্যালি কোনো দলেই যে সেই সুযোগ সুবিধা পাচ্ছে কিঞ্চিত পরিমাণ আমার মনে হয় না। দেনা পাওনার বিষয়ে সন্তুষ্ট এবং অসন্তোষ থাকতেই পারে। সুতরাং আর আগামী নির্বাচন কোন প্রতীকে করবো, আগামী নির্বাচন একলা করবো নাকি জোটগতভাবে করবো, এটা বলার তো সময় আসেনি। এসব বিষয়ে কথা বলতে রাজি নন জোট সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন হোসেন আমো। দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক স্বীকার করছেন, জোটের ভূমিকা আগের মতো নেই। আমাদের প্রিয় নেতা মোহাম্মদ নাসিমের অকাল মৃত্যুতে জোটের যে ভূমিকা থাকা উচিত সে ভূমিকাটা ছিল না। 14 দলীয় জোটকে কার্যকর করতে নিয়মিত বৈঠকে জোট দিয়ে নানক আরও বলছেন, রাজপথে বিরোধী দল না থাকলে জোটের দরকার ফুরিয়ে যাবে এমন ভাবার কারণ নেই। বহু প্রতিকূল অবস্থা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এক ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা 19 কোটি ছাড়ালো, ইন্দোনেশিয়ায় সংক্রমণ বাড়ায়, পরিস্থিতি ভয়াবহ। সিরিজের পঞ্চম ও শেষ টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে 16 রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ, 4-1 ব্যবধানে ক্যারিবীয়দের সিরিজ জয়। আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর মধ্যে এবারও সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে হজ। সৌদিতে থাকা 60,000 মানুষ অংশ নিচ্ছেন এবারের আয়োজনে। আজ সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাবেন মুসল্লিরা। প্রতিবছর বিশ্বের 25 লাখের বেশি মানুষ হজ করতে যান সৌদি আরবে। তবে করোনা মহামারীতে পাল্টে গেছে সে চিত্র। গতবারের মতো এবারও সীমিত পরিসরে হচ্ছে হজ। সৌদি আরবে 18 থেকে 65 বছরের নাগরিক ও বাসিন্দারা সুযোগ পাচ্ছেন এবার। অংশ নেওয়ার আগে সবাইকে নিতে হয়েছে করোনার টিকা। হজ সম্পাদনে এবার মুসল্লিদের ব্যবহার করতে হচ্ছে স্মার্ট কার্ড। হাজিদের যাতায়াতের সুবিধার্থে প্রস্তুত রাখা হয়েছে 3,000 বাস, থাকছে 51টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। আরাফাতের ময়দান, মিনা, মুজদালিফা সহ আশেপাশের এলাকায় হাসপাতালের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ভ্রাম্যমাণ হাসপাতাল ও বিশেষ দল। করোনা ছাড়া অন্য রোগ আছে কি না তাও পর্যালোচনা করা হয়েছে। হজ পালনকারীরা যেভাবে সমবেত হন না কেন, দুজনের মধ্যে প্রয়োজনীয় দূরত্ব রাখতে হবে। কোনো খাবার বহন করা যাবে না। কাবা শরীফ এবং হাজরে আসওয়াদ স্পর্শ ও চুমু দেওয়া থেকে বিরত থাকতে হবে। সোমবার সূর্য ওঠার পর আরাফাত ময়দানে যাবেন মুসল্লিরা। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন কাবার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর বান্দার বালিলা। বাংলাসহ 9টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে খুতবা। সূর্যাস্তের পর মুসল্লিরা যাবেন পাশের মুজদালিফায়। সেখানে খোলা আকাশের নিচে রাত জেগে চলবে ইবাদত বন্দেগী। মঙ্গলবার আবারও ফিরবেন মিনায়। শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিশ্বকরণায় আরও 8,500 মানুষের প্রাণহানি হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে 5,61,000-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে আক্রান্ত ছাড়িয়েছে 19 কোটি, আর মৃত্যু 40,91,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ব্রাজিলে। দেশটিতে মৃত্যু হয়েছে 1,450 জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 5,40,000। রাশিয়ায় সংক্রমণ শুরুর পর একদিনে সবচেয়ে বেশি 799 জন মৃত্যুবরণ করেছেন, নতুন করে শনাক্ত 25,000-এর বেশি। এশিয়ায় করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়ায় একদিনে 1,200-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা দেশটিতে সংক্রমণ শুরুর পর একদিনে সর্বোচ্চ। প্রায় 6 মাস পর যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ 51,870 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, নতুন করে দেশটিতে প্রাণ গেছে 49 জনের। সাউথ আফ্রিকায় চলমান দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 212 জনের। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে সাজা জেরে দেশটিতে দাঙ্গা শুরু হয়। শুধু একদিনের সহিংসতায় প্রায় 100 জনের মৃত্যু হয়েছে, শুক্রবার জানিয়েছে দেশটির সরকার। তবে এই সহিংসতাকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এছাড়া এটি দেশের গণতন্ত্রের উপর আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। দাঙ্গার উস্কানিদাতাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের খোঁজ চলছে বলে জানান তিনি। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 2,500-এর বেশি দাঙ্গাকারী। এদিকে কয়েকদিন ধরে ব্যাপক লুটপাটের কারণে বিভিন্ন শহরে খাদ্য সংকট দেখা দিয়েছে। সংকট মেটাতে খাদ্যপণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। ঝুঁকিপূর্ণ স্থানে সেনা মোতায়েনের পাশাপাশি অক্সিজেন, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী পরিবহনে পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে। হারারেতে কাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে 1-0-তে এগিয়ে টাইগাররা। একমাত্র টেস্ট জেতার পর ওয়ানডেতে শুরুটা দারুণ হয়েছে তামিম সাকিবদের। 276 রান করে স্বাগতিকদের মাত্র 121 রানে আটকে দিয়ে 155 রানের বিশাল জয় প্রথম ওয়ানডেতে। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি লিটনের ব্যাটে আর 5 উইকেট শিকারে সাকিব এখন দেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক। টপকে গেছেন মাশরাফিকে। প্রথম ম্যাচে পেসার মুস্তাফিজ না খেললেও দ্বিতীয় ম্যাচে খেলার সম্ভাবনা আছে। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয় ভিন্ন পথ খোলা নেই স্বাগতিকদের, যদি টেস্টের পরও ওয়ানডেতে এলোমেলো ক্রিকেট খেলেছে জিম্বাবুয়ে। সিরিজে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে 16 রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আর সেই সাথে 4-1 ব্যবধানে সিরিজ জিতে নিল ক্যারিবীয়রা। টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 40 রান তুলে উইন্ডিজ। 12 রান করে অ্যান্ড্রু ফ্লেচার ফিরে গেলেও আরেক ওপেনার এভিন লুইস ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান। লুইসের 79 রানের ইনিংসে ছিল 9টি ছক্কা। শেষ দিকে পুরান ও সিমেন্সের ঝোড়ো ব্যাটিংয়ে 200 রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় উইন্ডিজ। জবাবে শুরুতেই জস ফিলিপের উইকেট হারায় অস্ট্রেলিয়া। অজিদের কোনো ব্যাটসম্যানই থিতু হতে পারেনি, উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। সর্বোচ্চ 34 রান করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।